আমি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান শশী ডেরি কনসালটেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছি। আজকে আমরা একটি গাভী বা বকনা কোন বয়সে প্রথম প্রজনন করালে ভালো হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ পিউবার্টি এজ, একটি বকনা কোন বয়সে প্রথম আমরা বীজ দেব সেই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন জাত ভেদে বিভিন্ন জাতের গাভীর পিউবার্টি এজ বা প্রাপ্তবয়স্ক হওয়ার সময় ভিন্ন হয়। সাধারণত হলস্টিন ফ্রিজিয়ান যে গাভীগুলো এটার 14 মাস বয়সে প্রথম বয়প্রাপ্ত হয়, অর্থাৎ 14 মাস থেকে 15 মাস বয়সে যদি আপনি প্রথম বীজ দেন তাহলে কিন্তু এ 24 মাস বা 25 মাস বয়সে প্রথম বাচ্চা দেবে। কারণ আমরা জানি 10 মাস জেস্টেশন পিরিয়ড, একটি গাভীর পেটে 10 মাস বাচ্চা থাকে। কাজেই 14 মাস থেকে 15 মাসের মধ্যে যদি আপনি প্রথম বীজ দেন তাহলে কিন্তু এটা 24 থেকে 25 মাসে প্রথম বাচ্চা দেবে। এই বয়সটাই, এই সময়টি হলো একটি গাভীর বাচ্চা দেওয়ার উপযুক্ত সময়। একটি গবেষণায় দেখা গেছে যে একটি বকনাকে 12 মাস বয়সে বাচ্চা দিয়েছে, 12 মাস বয়সে প্রথম বীজ দিয়েছে, যেটা 22 মাস বয়সে প্রথম বাচ্চা হয়েছে। আর একটিকে 13 মাস বয়সে প্রথম বীজ দিয়েছে, যেটা 23 মাস বয়সে প্রথম বাচ্চা দিয়েছে। আর একটিকে 14 মাস, যেটা 24 মাসে, 15 মাস, 25 মাসে, 16 মাস, 26 মাসে। এইভাবে কম্পারেটিভ স্টাডি করে দেখা গেছে যে বকনাটিকে 14 মাস বয়সে প্রথম বীজ দেওয়া হয়েছিল সেটা 24 মাস বয়সে বাচ্চা দিয়েছে এবং সবচেয়ে বেশি দুধ উৎপাদন হয়েছে। অর্থাৎ 14 মাসের আগে বীজ দেওয়াও ক্ষতিকর, 14 মাসের পরে বীজ দিলেও কিন্তু আপনার দুধ উৎপাদন ক্ষমতা কম হয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বিষয় আপনি খেয়াল রাখবেন, এটা আমরা বললাম পিওর জাতের হলস্টিন ফ্রিজিয়ান গাভী। যদি এটা আমাদের দেশের লোকাল গাভীর সাথে ক্রস 50% বা 75% হয় সেই ক্ষেত্রে বয়সটি আর একটু বাড়ায় নিলে ভালো হবে। কারণ আমাদের লোকাল গাভীর পিউবার্টি এজ 14 মাস নয়, 15-16 বা 20 মাস। সেই ক্ষেত্রে আপনারা 15-16 মাস বয়সে প্রথম বীজ দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে একটি বকনা জন্ম হওয়ার পর থেকে এর পিউবার্টি এজ 12-13 মাস বা 14 মাস বয়স পর্যন্ত অনেকগুলি যত্নার্থী বিষয় আছে। প্রথম 9 মাস পর্যন্ত তাকে বেশি মানের প্রোটিন খাওয়ানো যাবে না, যদিও বাংলাদেশে প্রোটিন বেশি খাওয়াই না আমরা, প্রোটিন খাওয়ানো যাবে না। যদি অতিরিক্ত প্রোটিন দেওয়া হয় তাহলে কিন্তু তার আডারের এর ফ্যাট জমে যাবে এবং এটা দুধ উৎপাদন ক্ষমতা কমে যাবে। বকনাকে তৈরি করার জন্য শুরুতেই কিছু নিউট্রিশনাল এবং ম্যানেজমেন্ট প্র্যাকটিস করে বকনাকে ভালোভাবে তৈরি করতে হবে, তাহলেই 14-15 মাসে প্রথমেই বকনা গরম হবে এবং প্রথমেই আপনি বীজ দিতে পারবেন। মনে রাখবেন, শুধুমাত্র বীজ বা কর্মীর দোষ না দিয়ে বকনাকে ভালোভাবে তৈরি করতে পারলেই কিন্তু এটা সঠিকভাবে গর্ভধারণ করবে। বাংলাদেশে এখন অনেক ব্রিডিং কোম্পানি আছে ভালো মানের সিমেন তৈরি করে এবং অনেক ভালো ভালো কর্মী আছে যারা সঠিকভাবে কৃত্রিম প্রজনন করিয়া থাকে। কিন্তু গাভীর যত্নার্থী এবং সঠিক পিউবার্টি এজ নির্ণয় করার না কারণে এবং সঠিক সময়ে হিট ডিটেকশন বা গরম হয়েছে কোন সময় এই টাইমটা নির্ধারণ না করার কারণে কিন্তু অনেক সময় গাভী বা বকনা বীজ রাখে না, যার দোষ মানে বীজ এবং কর্মীর উপরে দেওয়া হয়, যা কখনোই সঠিক নয়। আপনাদের অনুরোধ করব, খামার পরিচালনায় মন দিন, খামারকে সঠিকভাবে প্রিসাইজ ফর্মে প্রত্যেকটি রেকর্ড সংরক্ষণ করুন এবং গাভী সঠিক সময়ে পিউবার্টি এজ এবং বকনার কোন সময়ে বীজ দিতে হবে, কোন সময়ে হিটে আসছে, এই জিনিসগুলো নির্ধারণ করুন। তাহলেই খামারের এর প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে, সাথে সাথে আপনার খামারের ব্রিডিং পারফরমেন্স বৃদ্ধি পাওয়ার ফলে দুধ উৎপাদন বৃদ্ধি হবে, একদম লাভজনক খামার হিসেবে পরিণত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।